আসসালামু আলাইকুম। সরকারি ব্রজমোহন কলেজের 2020-21 শিক্ষাবর্ষের 11 শ্রেণীর যুক্তিবিদ্যার সকল ছাত্রছাত্রীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণের সংজ্ঞা প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা চতুর্থ অধ্যায়ে জাতি উপজাতি নিয়ে পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখবো যে বিভেদক লক্ষণ কি। অবশ্য বিভেদক লক্ষণ, উপলক্ষণ এগুলো আলোচনা করার পূর্বে আমাদের আমাদের দুটি বিষয় খুব স্পষ্ট ধারণা থাকা জরুরি, এবং সে বিষয় দুটি হলো যাত্রার্থ ও ব্যক্তার্থ। তো যাত্রার্থ বলতে কি বুঝি বলত? যাত্রার্থ ইংরেজিতে বলে কনোটেশন, এবং ব্যক্তার্থ ইংরেজি হলো ডিনোটেশন। যাত্রার্থ হলো কোনো পদে সেই অনিবার্য ও সাধারণ গুণ বা গুণ সমষ্টি, যে গুণ মূলত ওই পদের মানে যে গুণ ওই পদের অবশ্যই থাকতে হবে, এবং ওই গুণ হলো সব ওই শ্রেণীর সকল ব্যক্তি বা বস্তুতে ওই গুণ অনিবার্য রূপে রূপে থাকে। তার মানে যাত্রার্থ হলো কোন গুণের দিক, যেমন মানুষ পদের যাত্রার্থ হলো, যেমন মানুষ পদের যাত্রার্থ হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। তাহলে মানুষের আরো অনেক গুণ থাকে, কিন্তু সেগুলো অনিবার্য গুণ না। মানুষের গুণ যেমন হাস্যপ্রিয়তা, কৌতুকপ্রিয়তা অথবা উদারতা, বদান্যতা, এগুলো এই গুণগুলো কিন্তু মানুষের অনিবার্য গুণ না। মানুষ বলতেই আমরা যে যে গুণটি বুঝি, মানুষ বলতেই আমাদের যে গুণটি থাকতে হবে, সেই গুণটি হলো মানে কোনো পদ বলতে যে গুণটি থাকবে সেই গুণটি হলো ওই পদের অনিবার্য এবং সাধারণ গুণ, মানে সবার ভিতরে থাকবে এবং অবশ্যম্ভাবী রূপে থাকবে, সেটাই হলো যাত্রার্থ। যেমন মানুষ পদে আমরা বলছি মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের এই যে যাত্রার্থ, যাত্রার্থ একটা হলো একটা যাত্রার্থ হলো একটা হলো জাতির দিক থেকে একটা গুণ, এবং ওই জাতির অন্তর্গত অন্যান্য উপজাতি থেকে পৃথক করার একটি গুণ থাকে। সাধারণত যাত্রার্থের যে গুণ থাকে সেটা একটা থাকে ওই জাতির যাত্রার্থের গুণ, এবং ওই জাতির যাত্রার্থের গুণ, এবং মানে ওই জাতির নিকটবর্তী ওই জাত ওই বস্তু বা ওই শ্রেণীর নিকটতম নিকটতম জাতির একটা গুণ, এবং এবং ওই যা ওই শ্রেণীর অন্যান্য ওই ওই শ্রেণীর অন্যান্য উপজাতি থেকে তাকে পৃথক করার একটা গুণ। এবং তার মানে আমরা বলতে পারি যে যাত্রার্থ হলো কোনো পদের অবশ্যম্ভাবী অনিবার্য মানে সাধারণ গুণ, সেই গুণটাই হলো যাত্রার্থ। এবং ব্যক্তার্থ হলো মূলত ব্যক্তার্থ বলতে কি বুঝি, ব্যক্তার্থ হলো কোনো পদের সংখ্যার দিক, মানে কোন পদটি যার উপর আরোপিত হয়, কোন পদটি বলতে যাকে যাকে বোঝায়। যেমন মানুষ বলতে আমাকে বোঝায়, মানুষ বলতে তোমাদেরকে বোঝায়, মানুষ বলতে আমাদের শিক্ষকদের বোঝায়, মানুষ বলতে এই যাবৎকালে যত মানুষ আসছে তাদেরকে সবাইকে বোঝায়, এবং যত মানুষ আসবে সবাইকে বোঝায়। তো এরকম যে টেবিল বলতে কি বুঝি, টেবিল বলতে কাকে কাকে, বাংলাদেশ বলতে এই এই ভূখণ্ডকে বুঝে, এরকম এই ব্যক্তার্থ হলো সংখ্যার দিক। ব্যক্তার্থ হলো কোনো পদটা যার যার উপরে আরোপ করা যায়, সেটা হলো ব্যক্তার্থ। তো এই জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত, কারণ আমাদের যে পরবর্তী যে আলোচনা লক্ষণ বা বিভেদক লক্ষণ, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এইগুলো আলোচনাগুলোই আমাদের যাত্রার্থ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখন আমরা দেখবো যে যাত্রা লক্ষণ বা বিভেদক লক্ষণ বলতে কি বুঝি। মূলত বিভেদক লক্ষণের সংজ্ঞা হলো কোনো
মূলত কোন পদের কোন যুক্তিবাক্যের বিধেয় পদটি যদি উদ্দেশ্য পদের এমন একটি গুণ হয় যা যাত্রার্থ বা যাত্রার্থ থেকে যাত্রার্থ বা যাত্রার্থের অংশ, তবে এবং গুণটি ওই পদের যদি সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে তাকে পৃথক করে, তবে ওই বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সাথে সম্বন্ধের দিক থেকে বিভেদক লক্ষণ বলে। এটা ছাত্রছাত্রী আমি আবার বলছি, মানে এই বিধেয়ক গুলো তো অবশ্যই বিধেয়ের সাথে উদ্দেশ্যের যে সম্পর্ক সেই সম্পর্কে নিয়ে কথা বলতাম। আমাদের এই বিধেয়ক গুলো হলো মানে জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ অবতার লক্ষণ, এই সবগুলোই হলো বিধেয়কের সাথে উদ্দেশ্যের যে সম্পর্ক সেই সম্পর্কের ধরন নিয়ে কথা বলতাম। তো সেই হিসেবে কোন যুক্তিবাক্যের বিধেয় পদটা যদি উদ্দেশ্য পদের এমন একটা গুণ, উদ্দেশ্য পদের গুণ বোঝাবে, এবং গুণটা কি, গুণটা যে যাত্রার্থ থেকে আসবে না হয় যাত্রার্থের অংশ হবে, এবং এই যাত্রার্থটা তার সমজাতীয় অন্যান্য উপজাতিকে থেকে তাকে পৃথক করবে, তাহলে বিধেয়কের তাহলে ওই বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সাথে তাহলে বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সাথে যে সম্বন্ধে আবদ্ধ হবে, যে সম্বন্ধে সম্বন্ধিত হবে, সেই সম্বন্ধটাকে বলা হলো লক্ষণ বা বিভেদক লক্ষণ, মানে বিভেদ সৃষ্টি করে। বিভেদক লক্ষণ মানে হলো বিভেদ সৃষ্টি করে। ছাত্রছাত্রীবৃন্দ, বিভেদক লক্ষণ বলতে আমরা বলবো যে এমন একটা লক্ষণ, এমন একটা গুণ যে গুণটা বিভেদ সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে। কার সাথে পার্থক্য সৃষ্টি করে? পার্থক্য সৃষ্টি করে হলো ওই শ্রেণীর অন্যান্য উপজাতির সাথে। যেমন মানুষের অন্যান্য উপজাতি গুলো হলো মানুষের অন্যান্য উপজাতি হলো যেমন বানর, হাতি, বেড়া, মহিষ, কুকুর, ছাগল, ভেড়া ইত্যাদি, হরিণ, এইগুলো হলো তার অন্যান্য সমজাতীয় উপজাতি তার। এই সমজাতীয় উপজাতি থেকে মানুষের এই মানুষকে এই তার সমজাতি উপজাতি থেকে পার্থক্য সৃষ্টি করে একটা গুণ, এবং সেই গুণটা হলো বুদ্ধিবৃত্তি। তা আমাদের মানুষের বুদ্ধিবৃত্তি আছে, অন্যান্য প্রাণীর বুদ্ধিবৃত্তি নেই। তাহলে এই বুদ্ধিবৃত্তির গুণটি মূলত অন্যান্য প্রাণীর থেকে আমাদেরকে পার্থক্য সৃষ্টি করে। তো এই এই গুণটাই হলো মানুষপদের যাত্রার্থ। তাহলে আমি আবার বলছি, মানে মানুষপদের যাত্রার্থ হলো মানুষপদের যাত্রার্থ মানুষপদের সরি মানুষপদের লক্ষণ বা বিভেদক লক্ষণ হলো বুদ্ধিবৃত্তি। কারণ বুদ্ধিবৃত্তি মানুষের মানুষের সমজাতি অন্যান্য উপজাতীয় থেকে অন্যান্য উপজাতি থেকে মানুষকে পৃথক করে। তো সহজ ভাষায় আমরা বলতে পারি, মানে এই বিভেদক লক্ষণের সঙ্গে যে গুণ বা গুণাবলী, একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে তার সমজাতীয় অপর অপর উপজাতি থেকে পৃথক করে। একই জাতি অন্তর্ভুক্ত একই জাতির অন্তর্ভুক্ত সমজাতীয় উপজাতি থেকে পৃথক করে, সেই গুণ বা গুণাবলীকেই বলা হলো উপজাতিটির লক্ষণ বা বিভেদক লক্ষণ। যেমন আমি বলছি উদাহরণটা তো আগে আমি বলেছি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষের সাথে সমসাময়িক যে মানুষের মানুষের সাথে সমজাতি উপজাতি গুলো যে আছে সেগুলোর সাথে মানুষের পার্থক্য সারে একটা গুণ, সেই গুণটাই হলো বুদ্ধিবৃত্তি। তাহলে এই বুদ্ধিবৃত্তি হলো মানুষ, এখানে এই বাক্যটায় বুদ্ধিবৃত্তি হলো বিভেদক লক্ষণ। মানুষ এই যুক্তি বাক্যটা হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এই যুক্তিবেক্ষে এই বিধেয় পদটা এখানে যুক্তিবেক্ষে বিধেয় পদটা হলো বুদ্ধিবৃত্তি সম্পদ, এবং উদ্দেশ্য পদ হলো মানুষ। তাহলে এই বিধেয় পদ বুদ্ধিবৃত্তি উদ্দেশ্য মানুষের সাথে কি সম্বন্ধে সম্বন্ধিত বা কি সম্বন্ধে আবদ্ধ, মূলত বিভেদক লক্ষণের সম্বন্ধে সম্বন্ধিত। তো প্রিয় ছাত্রছাত্রীদের, মানে লক্ষণ সবসময় কোনো পদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশ। তো আমি আগেই আমি বলছি যাত্রার্থ কাকে বলে, যাত্রার্থ হলো কোন পদের সেই অনিবার্য গুণ বা গুণের অনিবার্য এবং সাধারণ গুণ বা গুণের সমষ্টি,
যা না হলে ওই পথকে আমরা করতে পারি, যা না যে গুণ বা গুণ না থাকলে ওই পদেই পদের পথকে বোঝায় না। সেটাই হলো কোন পদের অনিবার্য এবং সাধারণ গুণ বা গুণের সমষ্টি হলো যাত্রার্থ। এবং এই এখন এই বিবিধক লক্ষণটা ওই যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ। যেমন মানুষের মানুষ পদের মানুষ পদের যাত্রার্থ হলো বুদ্ধিবৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। মানুষ পদের যাত্রার্থ হলো বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি। এর ভিতরে বুদ্ধিবৃত্তি জীববৃত্তি হলো মানুষ পদের, একটা হলো মানুষের জাতিগত যাত্রার্থ। এখানে মানুষ পদের জাতি হলো প্রাণী, মানুষের জাতি হলো প্রাণী, তো প্রাণীর যাত্রার্থ হলো জীববৃত্তি। এবং মানুষ মানুষ পদের জাতি হলো প্রাণী এবং প্রাণীর অন্তর্গত বিভিন্ন উপজাতি হলো মানুষ, আমি একটু নিজে বলছি মানুষ, বেড়াল, গরু, হাতি, বানর, বাঘ, শিয়াল ইত্যাদি ইত্যাদি। তো এই মানুষ জাতির অন্যান্য উপজাতি, একটা উপজাতি হলো মানুষ এবং মানব জাতির সমজাতি উপজাতি হলো যে অন্যান্য জিনিস, এবং এটার সাথে পার্থক্য সৃষ্টি করছে হলো এই বুদ্ধিবৃত্তি। কিন্তু জীববৃত্তি কিন্তু পার্থক্য সৃষ্টি করে না, কারণ এই জীববৃত্তিটা হলো মানুষের নিকটতম যে জাতি, মানুষের যে নিকটতম জাতি আছে সেই জাতির সাথে সম জাতির গুণ, সেই জাতির যাত্রার্থ থেকে আসে। তো এই কারণে লক্ষণ সবসময় কোনো পদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ। লক্ষণ সবসময় কোনো পদের যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ। এবং এই নিকটতম জাতির যাত্রার্থ থেকে মানে নিকটতম জাতির যাত্রার্থ, মানুষের নিকটতম জাতি হলো প্রাণী, মানুষের নিকটতম জাতি হলো প্রাণী, এবং এই প্রাণীর যাত্রার্থ প্রাণীর যাত্রার্থ হলো জীববৃত্তি। তাহলে এই নিকটতম জাতির অতিরিক্ত গুণ করছে মানুষের ভিতরে, তার নিকটতম জাতির অতিরিক্ত গুণ করছে। প্রাণীর জীববৃত্তি আছে, মানুষেরও যে জীববৃত্তি আছে, তো মানুষের আরেকটা যাত্রার্থ আছে যেটা হলো বুদ্ধিবৃত্তি, যেটা প্রাণীর নেই, প্রাণীর থেকে বা জীবের থেকে অতিরিক্ত এই যাত্রার্থ, তাহলে অতিরিক্ত গুণ। তাহলে নিকটতমে আমি এখানে আমি মানে এখানে মানে বলা হয়েছে যে নিকটতম জাতির যাত্রার্থ থেকে জাতি উপজাতিটির যাত্রার্থে যে অতিরিক্ত অনিবার্য ও সাধারণ গুণ থাকে সেটাই হলো উপজাতিটির উপলক্ষণ। যেমন মানুষ যা মানুষের নিকটতম জাতি হলো মানুষের নিকটতম জাতি হলো প্রাণী, প্রাণীর প্রাণীর যাত্রার্থ হলো জীববৃত্তি, এবং মানুষ উপজাতির যাত্রার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে এই মানুষের নিকটতম জাতির যাত্রার্থের থেকে মানুষের যাত্রার্থের যে অংশটুকু বেশি, অংশটুকু কোন অংশটুকু বেশি, অংশটুকু হলো বুদ্ধিবৃত্তি, এই অংশটুকু বেশি। এই অংশ ওই অতিরিক্ত যে অনিবার্য গুণ সেটাই বলছে, এই অতিরিক্ত অনিবার্য গুণটাই হলো মানুষের বিবেকাক লক্ষণ। ছাত্রছাত্রী বৃন্দ, আমরা এখন মূলত বিবেদক লক্ষণ, এখন আমরা উপলক্ষণ নিয়ে আলোচনা করব। তো বিবেদক লক্ষণে ছিল মূলত যাত্রার্থ বা যাত্রার্থের অংশ বিশেষ, কিন্তু উপলক্ষণে মূলত যাত্রার্থ না মানে এই কোন এখানে হলো কোন যুক্তিবাক্যের বিধেয় পথে যদি উদ্দেশ্য পদের এমন একটি গুণ হয় যা নিজে যাত্রার্থ নয় কিন্তু যাত্রার্থ থেকে অবশ্যম্ভাবী রূপে অনুসৃত হয়, তবে ওই বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সাথে সম্বন্ধের দিক থেকে উপলক্ষণ বলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূলত এখানে যুক্তিবাক্যের যে বিধেয় পদটা এমন একটা গুণ হবে যে গুণটা যাত্রার্থ নয় কিন্তু যাত্রার্থকে স্বীকার করলে এটাকে স্বীকার করতে হবে, যাত্রার্থকে স্বীকার করলে এটা স্বীকার করতে হবে, মানে যাত্রার্থ থেকে আসবে, যাত্রার্থ থেকে অনিবার্য রূপে আসবে। তাহলে সেই বিধেয় পদটা উদ্দেশ্য পদের সাথে যে সম্বন্ধে আবদ্ধ সেই সম্বন্ধটাকে বলা হলো উপলক্ষণ। মানে আমরা সহজ কথায় বলতে পারি যে গুণটা যাত্রার্থ নয় কিন্তু যাত্রার্থেও নয় অথচ যাত্রার্থ নয় বা যাত্রার্থের অংশও নয়, যাত্রার্থ নয় অথবা যাত্রার্থের অংশও নয় কিন্তু যাত্রার্থ থেকে অনিবার্য রূপে আসে, যাত্রার্থ থেকে অনিবার্য রূপে আসে, মানে যাত্রার্থ থেকে স্বীকার করলে এটা যাত্রার্থ থেকে আসবে, সেই গুণকে বলা হলো
ঐপদের উপলক্ষণ, সেই গুণটাকে বলা হলো ঐপদের উপলক্ষণ। একটা উদাহরণ দিয়ে আমরা সেটা বলি, যেমন এখানে মানুষ উদাহরণে আছে যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। তো এখানে বিধেয়ক বিধেয় বিধেয় পদটা হলো বিচার ক্ষমতা সম্পন্ন, সরি, মানুষ হয় বিচার ক্ষমতা সম্পন্ন। তো এখানে বুদ্ধিবৃত্তি, এখানে বিচার ক্ষমতা সম্পন্ন গুণ, এটা হলো বিধেয় হলো বিচার সম্পন্ন, বিচার ক্ষমতা সম্পন্ন, এটা হলো বিধেয় এবং উদ্দেশ্য হলো মানুষ। তাহলে এই যে বিচার ক্ষমতা সম্পন্ন এই গুণটা মূলত মানুষের যে মানুষের যে দুটো যাত্রার্থ আছে, মানুষের যাত্রার্থ আছে যেমন বুদ্ধিবৃত্তি আর জীববৃত্তি, তো এই বুদ্ধিবৃত্তি থেকে মূলত এই বিচার ক্ষমতা সম্পন্ন গুণটি অনিবার্য রূপে আসে। আমরা যদি বুদ্ধিবৃত্তিকে স্বীকার করি তাহলে আমরা এই বিচার ক্ষমতাকে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার মানে এখানে বুদ্ধি এখানে আমাদের যদি ওই মানুষের যাত্রার্থকে স্বীকার করি তাহলে এই যাত্রার্থকে স্বীকার করলে এটা অনিবার্য রূপে আসে এই বিচার ক্ষমতা। তাহলে এটা যাত্রার্থ, তার মানে এটা বলতে পারি আমি এই যে বিধেয় পদটা যাত্রার্থ মানে বিচার ক্ষমতা, বিচার ক্ষমতা মানুষের যে গুণ মানুষের যে যাত্রার্থ আছে সেই যাত্রার্থ থেকে আসছে। তাহলে এই গুণটা হলো এই যে এখানে যে উদ্দেশ্য পদ আছে মানুষ পদ, সেই মানুষ পদের সাথে এখানে এই এখানে এই বিধেয় পদটা মূলত যে সম্বন্ধে আবদ্ধ, যে সম্বন্ধে আবদ্ধ সেই সম্বন্ধটাকেই বলা হলো উপলক্ষণ, সেই সম্বন্ধটাকেই বলা হলো উপলক্ষণ। তো মূলত উপলক্ষণ মানে বলতে বোঝাই হলো যাত্রার্থ, যাত্রার্থ না এবং যাত্রার্থের অংশও না, যাত্রার্থ না যাত্রার্থের অংশও না, কিন্তু যাত্রার্থের বাইরের সাধারণ এবং আবশ্যিক গুণ, সাধারণ আবশ্যিক গুণ। মানুষের ভিতরে বিচার ক্ষমতা থাকবে, মানুষের ভিতরে বুদ্ধি বুদ্ধিমত্তা থাকবে, বিচক্ষণতা থাকবে, এগুলো কিন্তু সকল মানুষের ভিতরেই আছে, এটা মানুষের সাধারণ গুণ। এবং এই গুণটা আছে কোত্থেকে, মানুষের যে মানুষের যে মানুষের যে যাত্রার্থ আছে বুদ্ধিবৃত্তি, মানুষের যাত্রার্থ দুইটা, একটা জীববৃত্তি একটা বুদ্ধিবৃত্তি। তো মানুষের যে যাত্রার্থ আছে বুদ্ধিবৃত্তি, সেই বুদ্ধিবৃত্তি থেকেই আসছে এবং এটা এই গুণগুলো এই মূলত এই যে উপলক্ষণ গুলো, তাহলে আমরা বলতে পারি এই উপলক্ষণ গুলো যাত্রার্থ নয়, যাত্রার্থের অংশ নয়, কিন্তু এই যাত্রার্থের বাইরের এটা কিন্তু সাধারণ এবং আবশ্যিক গুণ, সাধারণ আবশ্যিক গুণ। তো এই কারণে এই উপলক্ষণ উপলক্ষণের কি বলে উপলক্ষণের শ্রেণী বিভাগ আছে। উপলক্ষণ সাধারণত উপলক্ষণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো জাতিগত উপলক্ষণ আর একটা হলো উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ হলো যে যে কোনো পদের উপলক্ষণটি যদি ওই পদের নিকটতম জাতির যাত্রার্থ থেকে পাওয়া যায় তবে তাকে জাতিগত উপলক্ষণ বলে। যেমন জাতিগত উপলক্ষণ মানে আমি প্রিয় সদস্য প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মানে এখানে বলা হয়েছে যে আমি আগেই বলছিলাম যে যাত্রার্থের ভিতরে, যাত্রার্থের ভিতরে দুটি অংশ থাকে, একটা হলো তার নিকটতম জাতির অনিবার্য গুণ এবং ওই পদে ওই শ্রেণীর এমন একটা গুণ, ওই শ্রেণীর এমন একটা গুণ যে গুণটা তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে তাকে পৃথক করে, তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করে। প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার বলছি কোন পদের যাত্রার্থের ভিতরে যে দুটো গুণ থাকে, একটা হলো তার নিকটতম জাতির একটা নিকটতম জাতির অনিবার্য গুণ এবং ওই শ্রেণীর ওই পদের এমন একটা গুণ, ওই পদের বা ওই শ্রেণীর এমন একটা গুণ যে গুণটা ওই শ্রেণীর অন্যান্য ওই উপ ওই জাত ওই উপজাতির অন্যান্য উপজাতি থেকে তাকে পৃথক করে। যেমন মানুষ পদের যাত্রার্থ হলো, মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, এক্ষেত্রে মানুষের নিকটতম জাতি হলো প্রাণী এবং এই প্রাণীর যাত্রার্থ হলো জীববৃত্তি। তাহলে এই জাতির অনিবার্য প্রাণীর অনিবার্য গুণ হলো জীববৃত্তি। তাহলে এই যে মানুষের একটা গুণ আসছে হলো তার নিকটতম জাতির গুণ থেকে, নিকটতম জাতির গুণ থেকে যেমন জীববৃত্তি, আর মানুষ শ্রেণীর সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে
মানুষকে পৃথক করছে যে গুণটা সেটা হলো বুদ্ধিবৃত্তি। তাহলে তাহলে এখানে বলা হয়েছে যে কোনো পদের জাতিগত উপলক্ষণের কথা বলা হয়েছে, কোনো পদের উপলক্ষণ যদি ওই পদের নিকটতম জাতির জাতার্থ থেকে পাওয়া যায় তবে তাকে উপলক্ষণ বলে। যেমন এখানে মানুষ পদের জাতিগত গুণটা হলো জীববৃত্তি, তাহলে জীববৃত্তি থেকে যদি কোনো গুণ অনিবার্য রূপে আসে, এই জীববৃত্তি থেকে মানুষের যে গুণ, মানুষের যে জাতার্থ আছে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, এটা এখন এখানে জাতিগত গুণ জাতির নিকট, মানুষের নিকটতম জাতির অনিবার্য গুণটা হলো জীববৃত্তি। তো এই জীববৃত্তি থেকে যে গুণটা অনিবার্য রূপে আসবে সেইটা হলো মানুষ 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 মানুষের জাতিগত উপলক্ষণ। যেমন জীববৃত্তি থেকে আসে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, যৌনকাঙ্ক্ষা ইত্যাদি। তো এই গুণগুলো যেমন মানুষ মানুষ হয় মানুষ হয় যেমন মানুষ হয় ক্ষুধা সম্পন্ন প্রাণী, ক্ষুধা সম্পন্ন। তো এখানে এই যে ক্ষুধা, এই মানুষ হয় ক্ষুধা সম্পন্ন, তাই এই ক্ষুধা যে গুণটা সেই গুণটা মূলত মানুষের যে জাতির জাতার্থ, মানুষের যে জাতির জাতার্থ সেই জাতার্থ থেকে অনিবার্য রূপে আসছে, সেই জন্য এই অংশটা হলো জাতিগত উপলক্ষণ, জাতিগত উপলক্ষণ। এবং উপজাতি উপলক্ষণ হলো মানে অন্য অংশটা যেটা জাতির জাতার্থ থেকে আসে, এটা মূলত ওই শ্রেণীর ওই অন্যান্য উপজাতি থেকে যেটা পার্থক্য করে সেই যে জাতার্থ যে অনিবার্য গুণটা সেই অনিবার্য গুণ থেকে আসছে। এখানে হলো কোন পদের উপলক্ষণ যদি উপজাতি হিসেবে ওই পদের জাতার্থ থেকে আসে, জাতার্থ থেকে পাওয়া যায় তবে তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। মানে কোন পদের উপলক্ষণ যদি উপজাতি হিসেবে ওই পদের জাতার্থ থেকে পাওয়া যায়, তবে তাকে উপজাতিগত উপলক্ষণ বলে। যেমন মানুষ পদের উপজাতিগত গুণটা, উপজাতিগত জাতার্থ হলো জীববৃত্তি, এখন জীববৃত্তি থেকে আমরা পেতে পারি বিচক্ষণতা। যেমন মানুষ হয় বিচক্ষণ, এই বিচক্ষণ কিন্তু উপজাতির যে জাতার্থ সেই জাতার্থ থেকে পাওয়া যায়। তাহলে এখানে এই এই উপলক্ষণটা হলো উপজাতিগত উপলক্ষণ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমরা অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করলাম। মূলত অবান্তর লক্ষণ হলো কোনো বিধেয় কোনো যুক্তিবেক্ষে যখন বিধেয় পদটি উদ্দেশ্য পদের এমন গুণকে নির্দেশ করে, যা যাত্রার্থ নয়, যাত্রার্থের অংশ নয়, অথবা অবশ্যম্ভাবী রূপে যাত্রার্থ থেকে অনিবার্য রূপে নিঃসৃতিও হয় না, কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুতে গুণটা থাকতে পারে, বিদ্যমান থাকতে পারে, তবে সেই তবে ওই বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সাথে সম্বন্ধের দিক থেকে উপলক্ষণ করে। এখানে মূলত আমরা জাতিগত মানে কি বলে, অবান্তর লক্ষণ হলো এমন গুণ যেটা যাত্রার্থ নয়, যাত্রার্থের অংশও নয়, কিন্তু মানে সহজ কথায় যে গুণটা কোনো পদের যাত্রার্থ নয়, যাত্রার্থের অংশও নয়, অথবা যাত্রার্থ থেকে অনিবার্য রূপে আসেও না, কিন্তু এই গুণটা ব্যক্তি বা বস্তুতে থাকে, সেই গুণটাই হলো অবান্তর লক্ষণ, সেই গুণই হলো অবান্তর লক্ষণ। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন মানুষ হয় হাস্যপ্রিয়, তো এখানে এই মানুষ হয় হাস্যপ্রিয়, এই হাস্যপ্রিয় এই গুণটা কিন্তু মানুষের কোনো যাত্রার্থ থেকে আসে না। মানুষের যে দুটি যাত্রার্থ, জীববৃত্তি, জীববৃত্তির অংশ নয়, জীববৃত্তির অংশ থেকে অনিবার্য রূপে নিঃসৃত হয়, অথবা মানুষ হয় দ্বিপদ, এই গুণটা কিন্তু মানুষের এই গুণটা কিন্তু মানুষের ভিতরে যে অনিবার্য রূপে মানে কি বলে, মানুষের যে বুদ্ধি, মানুষের যে
যাত্রার কাছে, যে যাত্রার তো অংশ না অথবা যাত্রার তো থেকে অনিবার্য রূপে আসে না, কিন্তু মানুষের মানুষের ভিতরে বিদ্যমান থাকে, ঠিক আছে, হাস্যপ্রিয়। এখন এই গুণগুলো কিন্তু, এই অবান্তর লক্ষণের যে গুণগুলো, সেই গুণগুলো কিন্তু সবার ক্ষেত্রে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এই গুণগুলো কিন্তু সবার ক্ষেত্রে থাকতে পারে নাও থাকতে পারে, আবার একই ব্যক্তি বা বস্তুর ভিতরে মাঝে মাঝে থাকতে পারে, কখনো থাকতে পারে, আবার কখনো নাও থাকতে পারে। যেমন হাস্যপ্রিয়, মানে এই হাস্যপ্রিয়তা স্বাভাবিকভাবে কখনো হাসে, কখনো হাসে আসে না। মানুষ হয় মানুষ হয় বুদ্ধি, মানে কি বলে, মানুষ হয় সুখপ্রিয়। তো এই সুখপ্রিয়, এই যে সুখপ্রিয় মানুষ হয় সুখপ্রিয়, এখানে এই সুখপ্রিয় জিনিসটা কিন্তু সবার ভিতরে থাকতেও পারে নাও থাকতে পারে। সেজন্য এইটাকে কিন্তু আবার শ্রেণী বিভাগ করা যায়, সেই শ্রেণী বিভাগ গুলো আমরা আগামী ক্লাস নিয়ে আলোচনা আগামী ক্লাসে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এই আজকের যে অনলাইন ক্লাসে আমরা আলোচনা করলাম, বিশেষ করে এই যে যাত্রার্থ, তুমি মূলত এই কি লক্ষণ বা বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ নিয়ে আলোচনা করলাম, এই লক্ষণগুলো আলোচনা করার পূর্বে অবশ্যই আমাদেরকে কিন্তু এই যাত্রার্থ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, কারণ এই গুণগুলো কিন্তু যাত্রার্থের উপর ভিত্তি করেই হয়েছে। তার মানে আমি আবার একটু মনে করি, যাত্রার্থ হলো কোনো পদের, কোনো শ্রেণীবাচক পদের অবশ্যম্ভাবী এবং সাধারণ গুণ, সাধারণ গুণ মানে যে গুণটা না হলে ওই পদকে বোঝায় না, ওই পদকে ওই পদের কোনো কল্পনা করা যায় না, সেই গুণটাই হলো যাত্রার্থ। যাত্রার্থ হলো একটা গুণের দিক। আর ব্যক্তার্থ যদি বলি, ব্যক্তার্থ হলো পদের পরিমাণের দিক, ব্যক্তার্থ হলো সংখ্যার দিক, পরিমাণের দিক, সংখ্যার দিক। ব্যক্তার্থ মানে কাকে কাকে বোঝায়, যেমন যেমন আমি যদি বলি চেয়ার, তা চেয়ার বলতে কিন্তু কখনো এই টেবিলকে বুঝাইবে না, চেয়ারকে বলতে এই চেয়ার জাতীয় যা আছে সবকিছু, সবকিছু। বেঞ্চ বলতে কিন্তু বেঞ্চকেই বুঝায়, যত বেঞ্চ আছে সবকে বুঝায়। যেমন যদি বলি আমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, সরকারি বিএম কলেজের একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তখন কিন্তু শুধু তোমরা না, তোমাদের অন্যান্য মানবিক বিভাগের সকল সকলকে, মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের সকলকে বোঝাবে, এটা হলো ব্যাখ্যা। আর যদি বলি একাদশ 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার শিক্ষা যুক্তিবিদ্যার শিক্ষার্থী, তখন শুধু তাদের তোমাদেরকেই বুঝাবে, মানে 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার শিক্ষার্থী, সেটা বলতে কিন্তু শুধু তোমাদেরকেই বুঝাবে। এবং এই শিক্ষার্থীদের ভিতরে কোন একজন বিশেষ ব্যক্তি নাম হতে পারে ক, তা 2020-21 শিক্ষাবর্ষের যুক্তিবিদ্যার ক, যা যুক্তিবিদ্যার করিম, মানে যুক্তিবিদ্যার যে নিয়েছে তার ভিতরে একজন করিম আছে, সেই করিম। কিন্তু করিম আরো থাকতে পারে, ইসলামের ইতিহাস নিয়েছে তার ভিতরে কেউ করিম থাকতে পারে, অথবা বাণিজ্য বিভাগেও কেউ করিম থাকতে পারে, বিজ্ঞান বিভাগেও করিম থাকতে পারে। তো এইরকম এই ব্যক্তার্থ মানে হলো সংখ্যার দিক, কাকে কাকে বলবে সেটা ব্যাখ্যা। তার গুণ যাত্রার্থ হলো অনিবার্য এবং আবশ্যক। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী ক্লাসে আমরা অবান্তর লক্ষণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সেই প্রত্যাশায় আজকে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।